বিউটি রে, আমরা তো নতুন ঠিকানার খোঁজে উড়তে উড়তে নিজেদের বন ছেড়ে অনেক দূরে এসে পড়েছি। চল, যে বনে এসে পড়েছি সেই বনেই থেকে যাই, আর নতুন কাজের সন্ধান করি। হ্যাঁ হ্যাঁ রে টনি, তুই ঠিকই বলেছিস। এইদিকে উড়তে উড়তে আমার পাখা ব্যথা হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ উড়তেও চাই না। চল চল, কোনো গাছের ডালে নেমে পড়ি। টনি রে, আমাদের কাছে তো বেশ কিছু শস্য দানা আছে, খাবারের চিন্তা আমাদের নেই। কিন্তু এই অচেনা বনে আজ রাতটা আমরা কাটাবো কোথায়? আর কিছুক্ষণের মধ্যেই তো রাত নেমে আসবে। কি আর করার রে বিউটি, আজ রাতটা না হয় এই গাছের ডালে কাটিয়ে দিব, একটা রাতেরই তো ব্যাপার। কাল সকাল হতে না হতে আমরা কাজ জোগাড় করে নিব, তার সাথে থাকারও ব্যবস্থা হয়ে যাবে। সুদিনের আশায় থাকলে এমন কত খারাপ দিন কাটাতে হবে আমাদের। ঠিক আছে, তুই এত করে যখন বলছিস তবে এই গাছের ডালে আজ রাতটা আমরা কাটিয়ে দিব। এই কথা বলে টনি আর বিউটি সেই গাছের ডালে বসে থাকে, আর এরপর বনের মধ্যে রাত নেমে আসে। রাত যত গভীর হতে থাকে বনে তত প্রচন্ড ঠান্ডা বাতাস বইতে থাকে। ওরে বিউটি, এই ঠান্ডা বাতাসে তো আমি আর গাছের ডালে বসে থাকতে পারছি না, আমার যে প্রচন্ড ঠান্ডা লাগছে, ঠান্ডায় হাত পা একদম জমে যাচ্ছে। ওরে বাবা, এভাবে ঠান্ডায় সারা রাত কাটিয়ে দিলে কাল সকালের মুখ আর আমাদের দেখতে হবে না, ঠান্ডায় জমে মরে পড়ে থাকবো। এক্ষুনি আমাদের একটা আশ্রয় দরকার। উফ, এই ঠান্ডা যে আর সইতে পারছি না। বিউটি, হ্যাঁ বিউটি, একটু দূরে তাকিয়ে দেখ, ওইদিকে কিসের যেন একটা আলো আসছে, মনে তো হচ্ছে ওখানে কোনো পাখির বাসা। চল বিউটি, ওখানে যাই, গিয়ে দেখি কারো কোনো সাহায্য পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই চল, আর আমাদের খাবারের পুটলিগুলো এই গাছেই রেখে যাই, কাল সকাল হতে আবার এখানে চলে আসব। এ কথা বলে ওরা দুজন দূরের আলো অনুসরণ করে এগিয়ে যেতে থাকে, আর আলোর কাছাকাছি গিয়ে দেখে যে সত্যি সেখানে একটা পাখির বাসা। টনি আর বিউটি সেই পাখির বাসায় কড়া নাড়তে থাকে। আবার হয়েছে যত্ত জ্বালা, এত রাতে আবার কোন আপদ এলো। হ্যাঁ উফ বাবা, আমার ঘুমটাই নষ্ট হয়ে গেল। যাই তো দেখি কে এলো। যাই যাই, এত কড়া নাড়ার কি হলো বাপু, দাঁড়াও। এই কে রে তোরা, এত রাতে আমার বাড়ির দরজায় এসে এভাবে কড়া নাড়ছিস কেন? হ্যাঁ কি চাই বলতো, আমার তোরা ঘুমটাই নষ্ট করে দিলি জানিস। আমি টনি, আর ওর নাম বিউটি গো। আমরা অন্য বন থেকে এসেছি, আমাদের থাকার কোনো জায়গা নেই, তুমি একটু তোমার বাড়িতে আমাদের থাকতে দিবে গো দাদা? বাহিরে যে প্রচন্ড বাতাসে আমাদের বড্ড কষ্ট হচ্ছে গো দাদা। টনির মুখে এসব কথা শুনে যোগু কাক মনে মনে ভাবে, তোদের আমি আমার বাড়িতে থাকতে দিব? দাঁড়া, এই রাতে তোরা আমার ঘুমটা নষ্ট করে দিয়েছিস তাই না, থাকতে তো দিবই না, উল্টো মজা নিব। হ্যাঁ হ্যাঁ, আমি তোদের থাকতে দিব, তার আগে আমার একটা শর্ত আছে, তোদের দুজনের মাঝে আমাকে কেউ একজন গান গেয়ে শোনাতো দেখি, তোদের গান পছন্দ হলে আমি তোদের থাকতে দেওয়ার বিষয়ে ভাববো, বুঝেছিস? গান? কিন্তু চকু দাদা, আমি তো কোনো গান গাইতে পারি না। ঠিক আছে, গান গাইতে পারিস না তাহলে তোরা আমাকে একটু নেচে দেখা। আমরা তো নাচতেও পারি না যোগ্য দাদা, এসব কি শর্ত দিচ্ছ তুমি আমাদের? প্লিজ আমাদের সাথে এমন ভাবে মজা নিও না, একটু আশ্রয় দাও। নাচ গান কিছুই করতে পারিস না, তখন আমার বাড়িতে তোদের কোনো আশ্রয় নেই। যা যা, আমার বাড়ির দরজা থেকে চলে যা বলছি, আমি কোনো আশ্রয় কেন্দ্র খুলে বসিনি যে তোদের আশ্রয় দিব। হুম, হায় রে যোগু দাদার ব্যবহার। চল বিউটি চল, আমরা আগের গাছে বরং ফিরে যাই, যোগু দাদা তার নিজের ব্যবহারের জন্য দেখিস নিজেই একদিন আফসোস করবে। এ কথা বলে টনি আর বিউটি আগের গাছে ডালে আবার ফিরে যায়, আর ভীষণ কষ্টে সে ঠান্ডা রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে ঠান্ডাও কেটে যায়। যাক বাবা, সকাল হয়ে গেছে, কালকের ভয়ঙ্কর রাতের কথা কখনোই ভুলবো না। নে টনি, এদিকে তো আমাদের খিদেও লেগেছে, সাথে করে নিয়ে আসা শস্যদানাগুলো খেয়ে নেই, শস্যদানা খেয়ে আমাদের আবার কাজ খুঁজতে বেরোতে হবে।
বিউটি এই কথা বলার সাথে সাথে সেখানে যোগু কাকা আসে। কিরে টুনি আর বিউটি, তোরা এখানে? কাল রাতে তোদের ঘুম কেমন হয়েছে? কি তোদের সাথে এতগুলো শস্য দানা? দে দে আমাকে তোদের শস্য দানা দিয়ে দে। কেন কেন আমরা তোমাকে শস্য দানা দিব শুনি? তুমি তো কাল রাতে আমাদের কোনো সাহায্য করনি, তাই আমরা তোমাকে কিছুই দিব না, বুঝেছো? আমার মনে এসে আমাকে এই বলি শস্য দানা দিবি না? তোরা যদি আমাকে শস্য দানা না দিস, তবে এই বনে সব পাখিকে ডেকে এনে বলবো তোরা চোর, আমার শস্য দানা চুরি করে নিয়ে এসেছিস, তখন কেমন হবে বলতো? হ্যাঁ, যোগ্য কাকের এমন হুমকি শুনে টুনি বিউটি ভীষণ ভয় পেয়ে যায়। তারা যোগ্য কাককে তাদের সব শস্য দানা দিয়ে দেয় আর যোগ্য কাক সব শস্য দানা নিয়ে সেখান থেকে চলে যায়। হায় হায় টুনি, এই বনে এসেছিলাম নতুন করে বাঁচার আশায়, কিন্তু টুনি এই বনে এসে তো নিঃস্ব হয়ে গেলাম, এমনিতে তো থাকার জায়গা নেই, এখন আবার শস্য দানাও হারালাম, কি হবে টুনি আমাদের? বিউটি রে, আর অত চিন্তা করিস না, অত চিন্তা করে আর লাভ কি বল, যা হবার তা তো আমাদের হয়ে গেছে। শোন, শস্য দানা না খেয়ে একবেলা জল খেয়ে বাঁচতে পারবো, কিন্তু বাড়ি না হলে চারদিক থেকে বিপদে পড়বো, চল আগে একটা বাড়ি বানাই আমরা। এই কথা বলে টুনি আর বিউটি সেখান থেকে উড়ে যায় আর একটা কাঁঠাল গাছে এসে বসে। সেই কাঁঠাল গাছে একটা মস্ত বড় কাঁঠাল ধরেছিল। দেখ দেখ বিউটি, কাঁঠাল গাছে কত বড় একটা কাঁঠাল! এই ঝুলন্ত কাঁঠাল দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এই কাঁঠালে যদি আমরা বাড়ি বানিয়ে থাকি তবে কেমন হয় বলতো? খুব ভালো হবে রে টুনি, কাঁঠালের বোটা অনেক শক্ত, আবার কাঁঠালের শরীরও অনেক শক্ত, ঝড় বৃষ্টিতে আমাদের কাঁঠাল বাড়ির কোনো ক্ষতি হবে না, চল কাঁঠাল বাড়ি বানানোর কাজ আমরা শুরু করে দেই। এই কথা বলে টুনি আর বিউটি সেই ঝুলন্ত বড় কাঁঠালে বাড়ি বানানোর কাজ শুরু করে দেয়। অবশেষে অক্লান্ত পরিশ্রমে তারা কাঁঠাল বাড়িও তৈরি করে। যাক বাবা, আমাদের কাঁঠাল বাড়ি তৈরি করা শেষ, টুনি চল এবার আমরা খাওয়ার জন্য কিছু শস্য দানা খুঁজতে যাই। অন্যদিকে যোগ্য কাক টুনি আর বিউটির কাছ থেকে ছিনিয়ে নেওয়া অর্থগুলো শস্য দানার পুটলি বাড়িতে রাখার জন্য যোগ্য কাকের বাড়িতে ডাকাতিগুল হামলা করে। ভালোই ভালোই কিন্তু বলছি দৃষ্টিগুল, তুই চলে যা আমার বাড়ি থেকে, এই বাড়ির শস্য দানা সব আমার, চলে যা। এখন তো শস্য দানা বাড়ি তোর কিছুই থাকবে না, যে বাড়িতে বেশি শস্য দানা থাকে ওই বাড়ির সহ আমি শস্য দানা কেড়ে নেই। তুই আমার কাছ থেকে কিছু নিতে পারবি না, তোকে আমি মেরে তাড়িয়ে দিব। হ্যাঁ দুর্বল যোগ্য, আমাকে কেন তাড়িয়ে দিবে? দাঁড়া তোকে আজ মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। এই কথা বলে যোগ্য কাককে ইগল মারতে মারতে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর ইগল যোগ্য কাকের বাড়ি শস্য দানার লোভে দখল করে নিয়ে নেয়। হায় হায় রে, যে শস্য দানা খাওয়ার লোভে অন্যের কাছ থেকে ছিনিয়ে আনলাম, সেই শস্য দানায় আজ আমাকে বাড়ি ছাড়া করলো, এবার আমি কার কাছে যাব, কোথায় আশ্রয় নিব? হায় হায় রে, আমার সব শেষ হয়ে গেল। এ কথা বলে যোগু কাক উড়তে উড়তে টুনি আর বিউটির কাঁঠাল বাড়ির কাছে আসে আর কাঁঠাল বাড়ির দরজায় কড়া নাড়তে নাড়তে বলে, কে আছো? কে আছে এই বাড়িতে? একটু দরজাটা খোলো না, আমি বড় বিপদে পড়ে এসেছি, আমাকে কেউ সাহায্য করো। এ কি যোগ্য, তুমি আমাদের কাঁঠাল বাড়ির দরজায় কি চাইছো আর কেন এসেছো শুনি? টুনি, ইগল আমার বাড়ি দখল করে নিয়েছে গো, আমার কোথাও থাকার জায়গা নেই, তোমরা তোমাদের এই কাঁঠাল বাড়িতে আমাকে একটু থাকতে দিবে গো? আমরা যখন আশ্রয়হীন ছিলাম তখন তো আমাদের সাথে বেশ মজা নিয়েছো, আজ নিজে আশ্রয়হীন হয়ে পড়েছো, আমরা তোমাকে কোনো রকম আশ্রয় দিব না, চলে যাও এখান থেকে। এই কথা বলে বিউটি আর টুনি তাদের কাঁঠাল বাড়িতে ঢুকি যোগ্য কাকের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এরপর বনের মধ্যে রাত নেমে আসে। আমার কি যে ঠান্ডা লাগছে, নিজে এমন ঠান্ডা রাতের মধ্যে আশ্রয়হীন হয়ে বুঝতে পারছি,
যে সেদিন টুনি আর বিউটি ওই রাতে কতটা অসহায় ছিল, আজ তাদের সাথে উপহাস করার শাস্তি আমি পাচ্ছি। ওরে বাবা রে, কি যে ঠান্ডা লাগছে। এভাবে বেচারা যোগু পুরো রাত ঠান্ডায় কাঁপতে থাকে আর কষ্ট পেয়ে কাঁঠাল গাছের ডালে বসে থাকে। অন্যদিকে টুনি আর বিউটি তাদের নতুন আশ্রয় কাঁঠাল বাড়িতে বেশ আরাম করে ঘুমাতে থাকে। তো বন্ধুরা, আমরা যদি অন্যের বিপদে সাহায্য না করি, তবে অন্যরাও আমাদের বিপদের সময় মুখ ফিরিয়ে থাকবে। তাই আমাদের পরস্পরকে সব সময় সাহায্য করা উচিত। রোজ রোজ মামিকে শুকনো দানা খেতে দেয় আর নদীতে পানি খেতে আসতে বলে। টুকি কানক, তোরা জানিস আমার না খুবই মিষ্টি ফল খেতে ইচ্ছে করছে রে। কিন্তু পাগল, মামাকে বলেছে এই বনে খাবার সংকট দেখা দিচ্ছে। শোন, শুকনো দানা ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না, তাহলে তুই মিষ্টি ফল খাবি কি করে রে? মিষ্টি ফল খাওয়ার একটা উপায় আমার কাছে আছে রে। ওরা তিনজন পাশের বনের দিকে উড়তে থাকে। ওরা উড়তে উড়তে কিছুক্ষণের মধ্যে পাশের বনে পৌঁছে যায় আর ওরা তিনজন একটা গাছের ডালে বসে আর বলতে থাকে, এই বনেতে সত্যি ফলের গাছ অনেক, কিন্তু কোনো গাছে তো ফল নেই, সব গাছে তো ফাঁকা। এবার কি হবে রে কনক? বিচলিত না হয়ে চল, আমরা একটু ধৈর্য ধরে খুঁজি, নিশ্চয় কোনো না কোনো ফল পেয়ে যাব রে। ওই দেখ, ওই দিকটা অনেক গাছ, চল ওই দিকে যাই আমরা। ওরা পাউলের দেখানো দিকে উড়তে থাকে। অনেক খোঁজার পর ওরা একটা টমেটো গাছ দেখতে পায় আর ওই টমেটো গাছে তিনটি টমেটো ছিল। বলেছিলাম না কোনো না কোনো খাবার পেয়ে যাব। এ নে পারুল, এটা তোর। টুকি, এটা তোর, আর এটা আমার। নে, এবার খাওয়া শুরু করি। হ্যাঁ চল, আমার যে তরি সইছে না। পারুল আর কনক টমেটো খেতে থাকে, কিন্তু টুকি খায় না। এই দেখে পারুল বলতে থাকে, কি ব্যাপার রে টুকি, তুই টমেটো না খেয়ে এমন দাঁড়িয়ে আছিস কেন? নে, তাড়াতাড়ি শেষ কর, আমরা টমেটো খেয়ে বাড়ির দিকে রওনা দিব। এই টমেটোটা আমি খাবো না, আমার মা অনেক টমেটো পছন্দ করে, এটা আমি মায়ের জন্য নিয়ে যাব, মা অনেক খুশি হবে। তোর যা ইচ্ছে তাই কর, আমাদের খাওয়া শেষ, চল আর এই বনে দেরি করা যাবে না। এই বাচ্চারা, এদিকে আয় তো, আমার কাছে আয়। বুড়ি মা, এই তো এসেছি আমরা, বলো আমাদের কেন ডাকলে, কোনো দরকার কি? বাচ্চারা, আমি অনেক দিন থেকে না খেয়ে আছি, দুর্বল থাকার কারণে কোনো খাবার খুঁজতে যেতেও পারছি না। তোমাদের কাছে কোনো খাবার থাকলে আমাকে দাও তো দয়া করে। টুকি, আমাদের টমেটো তো আমরা খেয়ে ফেলেছি, তুই যেটা টুনিমাসির জন্য রেখেছিস সেটাই বুড়িমাকে দে, দেখ বুড়িমা কত অসহায়। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এ নাও বুড়িমা, এ নাও এই টমেটোটা খেয়ে নাও, এটা আমি আমার মায়ের জন্য রেখে দিয়েছিলাম। বৃদ্ধা টমেটোটা নিয়ে যেতে থাকে। ঠিক তখনই ওই দিক দিয়ে একটা ঈগল উড়ে চলে যায়। পারুল ঈগলকে দেখে বলতে থাকে, ওই দেখ দেখ কনক টুকি, ঈগল, এই জায়গাটা সুবিধা লাগছে না, চল তাড়াতাড়ি, নয়তো ঈগলের হাতে ধরা পড়তে হবে সবাইকে। আরে টুকি, সত্যি তো, চল চল। ওরা উড়তে থাকে। ওদের উড়তে দেখে বৃদ্ধ অবাক হয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, আরে সন্তরা, এই ঈগল কিছুই করবে না, দাঁড়া আমার কথাটা শোন রে। ওরা বৃদ্ধার চোখের আড়ালে চলে যায়। এই বাচ্চাগুলো পাশের বন থেকে এসেছে, আমাকে খাবার দেওয়া বাচ্চাটার সন্ধান করতে হবে, ওরা আমার অনেকবার উপকার করেছে, আমাকে ওদের সাহায্য করা উচিত, আমি আস্তে আস্তে ওদের পিছন পিছন যাই। বৃদ্ধাও আস্তে আস্তে উড়তে থাকে।
অন্যদিকে টুকি বাড়িতে আসে আর টুনিকে সব কথা খুলে বলে। টমেটোটা বিটাকে দিয়েছি মা, তুমি মন খারাপ করো না। আরে মন খারাপ করব কেন, তুই তো অনেক ভালো কাজ করেছিস। অসহায়দের সাহায্য করলে সৃষ্টিকর্তা খুশি হয় রে। সৃষ্টিকর্তা খুশি হয়? আর খুশি হয়ে কি করে মা? খুশি হয়ে যে অসহায়দের সাহায্য করে, তাকে অনেক কিছু দান করে, আশীর্বাদ করে, বুঝেছিস? তুই ঘরে থাক, আমি নদী থেকে জল নিয়ে আসি, কেমন? টুনি কলস নিয়ে নদীতে যায়। এমন সময় বৃদ্ধা টুনির ঘরের সামনে আসে আর বলতে থাকে, ঘরে কেউ আছো? একটু বাইরে আসো তো, আমার সাহায্য চাই। টুকি বাইরে বেরিয়ে আসে আর বৃদ্ধাকে দেখে অবাক হয়ে বলতে থাকে, বুড়িমা তুমি এখানে? কি সাহায্য চাই তোমার বলো, আরো খাবার লাগবে তোমার? না না, আমার আর কোনো খাবার লাগবে না। আসলে আমি এখানে তোদের খুঁজতে এসেছি, তখন তো তোরা আমার কথা না শুনেই চলে এসেছিস। তোরা আমাকে সাহায্য করেছিস, তাই আমারও দরকার তোদের সাহায্য করা। বুড়িমা তুমি আমাদের কি সাহায্য করবে? এই বনের নদীর জলে একটা টমেটো বাড়ি আছে, ওই টমেটো বাড়িটায় অনেক টমেটো আছে। তোরা ওই বাড়ির টমেটো বিক্রি করে অনেক ভালো দিন যাপন করতে পারবি। তুই তোর বাকি বন্ধুদের নিয়ে ওই বাড়িতে যাস, কেমন? আর শোন, ওই টমেটো বাড়িতে গিয়ে কোনো প্রকার লোভ করবি না, তোর বন্ধুদেরও লোভ করতে নিষেধ করিস, কেমন? ওই বাড়ির টমেটো কোনোদিনও শেষ হবে না। বৃদ্ধা চলে যায় আর তখনই টুনি ওখানে চলে আসে। কি ব্যাপার টুকি মা, তুই বাহিরে হা করে দাঁড়িয়ে আছিস কেন? মা জানো, ওই বুড়ি মাতা না এখানে এসেছিল। এসে কি বললো রে, আবার কিছু খাবার চেয়েছিল নাকি? টুকি টুনিকে বৃদ্ধা সব কথা খুলে বলে। সব শুনে টুনি অনেক অবাক হয়। কি, নদীর জলে টমেটো বাড়ি? সেই বাড়িতে আবার অনেক টমেটো আছে? টুকিমা চল তো এক্ষুনি গিয়ে দেখে আসি, যদি বৃদ্ধার কথা সত্যি হয় তাহলে এসে পারুলার কনককে সহ ওদের বাবা মাকে নিয়ে যাব। টুকি আর টুনি উড়তে থাকে। ওরা উড়তে উড়তে নদীর মাঝে চলে আসে আর নদীর জলে টমেটো বাড়িটা দেখতে পায়। মা, বুড়িমার কথা তো সত্যি হলো, চলো এবার ভিতরে প্রবেশ করে দেখি টমেটো বাড়িতে টমেটো আছে কিনা। ওরা টমেটো বাড়ির ভিতরে প্রবেশ করে। আরে এখানে তো অনেক টমেটো রে মা, এই বাড়ির টমেটো বিক্রি করে আমাদের তিন পরিবার অনেক সুখী দিন যাপন করতে পারবো। চল কনক আর পারুলের কাছে যাই আর ওদের সবটা বলি গিয়ে। কি হয়েছে পারুল, তুই কাঁদছিস কেন মা? আর বিউটি দিদির কি হয়েছে? মা অনেক অসুস্থ, মায়ের জন্য ওষুধ কেনার আমার কাছে কোনো টাকা নেই, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। কাঁদিস না মা, আমাদের সব সমস্যার সমাধান করে দিয়েছে ওই বুড়িমা। কোন বুড়িমা, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ থেকে তুই টমেটো বাড়ির টমেটো বিক্রি করে তোর মায়ের চিকিৎসা করাবি, আমরা যাই কনকের বাড়িতে এবার। ওরা কনকের বাড়িতে উড়ে যায় আর কনকের বাবা মাকে সব কথা খুলে বলে। এরপর থেকে সবাই যে যার মতো টমেটো বাড়ি থেকে টমেটো নিয়ে এসে বাজারে বিক্রি করতে থাকে। একদিন কনক, যজ্ঞ, টুনি, টুকি, পারুল আর বিউটি একটা গাছের ডালে বসেছিল। এমন সময় বিউটি বলতে থাকে, ওই বুড়িমাকে অনেক ধন্যবাদ। বুড়িমা যদি টমেটো বাড়ির টমেটোর কথা না বলতো তাহলে আমি অসুস্থতায় এতদিন মরেই যেতাম। শুধু কি বুড়িমাকে ধন্যবাদ, আমাদের সন্তানদেরও তো অনেক ধন্যবাদ দেওয়া উচিত। আমাদের সন্তানেরা অনেক বড় উপকার করেছে বুড়িমার। টুকি, পারুল, কনক, তোরা সারা জীবন এমন করে অসহায়দের সাহায্য করিস, ওনারা কেমন?
তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।